হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বলবো বাংলা সিরিয়েলের জনপ্রিয় নায়করা পর্দায় কেউ পুলিশ অফিসার বা কেউ বড় কোম্পানির মালিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তারা, কিন্তু বাস্তব জীবনে তারা কতদূর পড়াশোনা করেছেন আমরা অনেকেই জানি না। তো চলুন জেনে নিই বাংলা সিরিয়েলের জনপ্রিয় নায়কদের শিক্ষাগত যোগ্যতা কি। তো চলুন শুরু করি। নাম্বার এক, অভিনেতা ওম সাহানি। ইনি বর্তমানে স্টার জলসার লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে ওমকার ঘোষের চরিত্রে অভিনয় করছেন। এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে, ইনি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট থেকে ইনার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং তারপর ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স নিয়ে ইনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার দুই, অভিনেতা সৌম্যদীপ মুখার্জি। ইনি বর্তমানে জি বাংলার জগৎ ধাত্রী ধারাবাহিকে স্বয়ম্ভু মুখার্জির চরিত্রে অভিনয় করছেন। এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে, ইনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ জেনারেল নিয়ে এনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার তিন, অভিনেতা অনুভব কাঞ্জিলাল। ইনি বর্তমানে জি বাংলার মিলি ধারাবাহিকে অর্জুন সান্নালের চরিত্রে অভিনয় করছেন। এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে, ইনি রায়ান ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইনার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং তারপর ইউনিভার্সিটি অব দিল্লি থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে ইনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার চার, অভিনেতা সপ্তর্ষি রায়। ইনি বর্তমানে জি বাংলার মিঠি ঝোড়া ধারাবাহিকে সৌর্যর চরিত্রে অভিনয় করছেন। এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে, ইনি অশোকগড় আদর্শ বিদ্যালয় থেকে ইনার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং তারপর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ড্রামা অনার্স নিয়ে ইনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার পাঁচ, অভিনেতা অভিষেক বোস। ইনি বর্তমানে জি বাংলার ফুলকি ধারাবাহিকে রোহিত রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন। এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে, ইনি নাভা নালন্দা হাই স্কুল কলকাতা থেকে ইনার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং তারপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার ছয়, অভিনেতা কুণাল শীল। ইনি বর্তমানে স্টার জলসার গীতা এলএলবি ধারাবাহিকে স্বস্তিকের চরিত্রে অভিনয় করছেন। এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে, ইনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার সাত, অভিনেতা অর্কপ্রভ রায়। ইনি বর্তমানে স্টার জলসার তোমাদের রানী ধারাবাহিকে দুর্জয় সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন। এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে, ইনি জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে এনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার আট, অভিনেতা সাহেব ভট্টাচার্য। ইনি বর্তমানে স্টার জলসার কথা ধারাবাহিকে অগ্নিভ গুহর চরিত্রে অভিনয় করছেন। এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে, ইনি ন্যাশনাল হাই স্কুল কলকাতা থেকে ইনার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ইনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার নয়, অভিনেতা রুবেল দাস। ইনি বর্তমানে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে সৃজনের চরিত্রে অভিনয় করছেন। এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে, ইনি বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল থেকে ইনার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং তারপর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ মধ্যমগ্রাম থেকে ইনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার দশ, অভিনেতা সুরজিৎ ব্যানার্জি। ইনি বর্তমানে স্টার জলসার সন্ধ্যা তারা ধারাবাহিকে আকাশ নীলের চরিত্রে অভিনয় করছেন।
এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে ইনি ডন বস্কো স্কুল লিলিওয়া থেকে এনার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং তারপর আশুতোষ কলেজ থেকে এনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার ১১, অভিনেতা মৈনাক ব্যানার্জি। ইনি বর্তমানে জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে নীলের চরিত্রে অভিনয় করছেন। এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে ইনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে এনার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের নায়ককে। থ্যাংকস ফর ওয়াচিং।